হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ থেকে পাঠছিল ভ্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে বন্ধুরা আজ থেকে শুরু করতে চলেছি নতুন সিরিজ ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ট্রান্সলেশন তোমরা জানো ডাব্লিউ বিসিএস এর মেন্স পরীক্ষাতে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট পরীক্ষাতে দুটো করে ট্রান্সলেশন আসে সুতরাং ট্রান্সলেশনকে কিন্তু নেগলেক্ট করলে হবে না যারা ডাব্লিউ এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ট্রান্সলেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট এছাড়াও অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষা আছে সেখানে মেন্স পরীক্ষাতে কিন্তু ট্রান্সলেশন খুব ইম্পর্ট্যান্ট যেমন ধরতে পারো ইউনো পিএসসি মিসলেনিয়াস কিংবা বলতে পারো তোমরা ক্লার্কশিপের পরীক্ষাতে কিংবা ইউনো এস আই এর পরীক্ষাতে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশনটা এখন ট্রান্সলেশনের জন্য অনেকেই বলতে পারো পার্টিকুলার কোনো নিয়ম ফলো করা উচিত কিনা দেখো ট্রান্সলেশনের জন্য কিন্তু পার্টিকুলার কোনো নিয়ম নেই তোমাকে যেটা বেসিক যেটা আইডিয়া সেটা হচ্ছে তোমাকে ট্রান্সলেশনটা দুরকমভাবে করতে হবে একটা হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের যে মানেটা সেটাকে ট্রান্সলেট করতে হবে আর তোমাকে সেন্টেন্সে যেটা বলতে চাওয়া হচ্ছে মানে তার যে মেন থিমটা বা ভাবটা সেটাকেও তোমার ট্রান্সলেট করতে হবে মানে ট্রান্সলেশনে তোমাকে যেমন আক্ষরিক অর্থে ট্রান্সলেশন করতে হয় তেমনি সেন্টেন্সের ভাব কিংবা প্যারাগ্রাফের ভাবটা বুঝেও তোমাকে ট্রান্সলেট করতে হবে শুধুমাত্র যেমন ভাবে ট্রান্সলেশন হবে না তেমনি শুধুমাত্র যেমন যে ওয়ার্ডগুলো লেখা আছে বাংলায় সেটাকে শুধুমাত্রই না ওয়ার্ড টু ওয়ার্ড আমরা ইংলিশে ট্রান্সলেট করে দিলাম তাহলেও কিন্তু হবে না দুটোকে মিক্স করতে হবে যেমন তুমি লিটারাল ট্রান্সলেশন করবে তেমনি তোমাকে কিন্তু ভেতরে যে ইনার মিনিং সেই হিসাবেও ট্রান্সলেশনটা করতে হবে এবং সবসময় ট্রান্সলেশনে কিন্তু তুমি যে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করবে তেমনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পসিবল নাও হতে পারে তখন তোমাকে কিন্তু ভাবটা বুঝে নিয়ে ট্রান্সলেট করতে হবে ওকে কি বলতে চাইছে সেটা বুঝে নিয়ে তোমাকে ট্রান্সলেট করতে হয় আর ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা আমি বলবো বেশ কিছু ইডিয়াম থাকে ফ্রেজেস থাকে সেগুলো আমাদেরকে জেনে রাখলে খুব ভালো হয় আর ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলা সেন্সটা খুব স্ট্রং হতে হয় বাংলাতে ধরো বেশ কিছু কঠিন শব্দ রইল সেগুলো কিন্তু মানেটা তোমাকে জানতে হবে নাহলে তুমি সেটার ইংরেজি শব্দ তুমি কিন্তু ট্রান্সলেট করতে পারবে না সেক্ষেত্রে বাংলার উপরে কিন্তু গ্রিপটা খুব ভালো হওয়া উচিত ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং বর্তমানে যে একটা ব্যাপার হয় ট্রান্সলেশনে কিন্তু আমরা খুব ইনো বড় বড় সেন্টেন্স কিংবা বলতে পারে বড় বড় শব্দ সেগুলো কিন্তু ইউজ করা হয় না ট্রান্সলেশনটা কিন্তু এখন খুব সহজভাবে করার চেষ্টা করা হয় সেখানে বড় শব্দ বা বড় সেন্টেন্স কিন্তু খুব কম ইউজ করা হয় খুব দরকার না পড়লে সিম্পল সেন্টেন্স কিংবা ইউনো ছোটো ছোটো শব্দ খুব সিম্পল শব্দ সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমরা কিন্তু ইডিয়াম ইউজ করতে পারো তোমরা ফ্রেজেস ইউজ করতে পারো সেগুলো করলে কি আর ট্রান্সলেশন অনেক বেশি তুমি বলতে পারো একটা ইন্টারেস্টিং একটা শুনতে লাগে দেখতে লাগে এবং এক্সামিনা কিন্তু খুব খুশি হবে যে তোমার ল্যাঙ্গুয়েজের ওপর তোমার গ্রিপ রয়েছে এটা বুঝতে পেরে ঠিক আছে তো এই বেসিক তিন চারটে জিনিস কিন্তু তোমাকে ট্রান্সলেশনের সম্পর্কে জানতে হবে আর একটা কথা ট্রান্সলেশনে অবশ্যই তোমার ওয়ার্ড স্টক সেটা কিন্তু খুব স্ট্রং হতে হবে ঠিক আছে আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ইউজ করি সেই শব্দগুলো তো তোমাকে জানতেই হবে তাছাড়াও প্রত্যেকটা জানা শব্দে কিন্তু তিন চারটে করে সিনানিম অ্যান্টনিম এগুলো তোমাদের জেনে রাখলে ভালো হয় ট্রান্সলেশানে তোমার যদি স্টকটা ভালো থাকে তোমার যদি মাটিরিয়াল বেশি থাকে তাহলে কিন্তু তুমি খুব ভালো মতো একটা জিনিস তৈরি করতে পারবে ওকে তো সেইটা তোমাদের মাথায় রাখতে হবে সো ট্রান্সলেশনের বিষয়ে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে আই হোপ ট্রান্সলেশনে কোনো প্রবলেম হবে না এবং সব থেকে শেষ কথা যেটা ট্রান্সলেশন বলো যে কোনো ইংলিশ রাইটিং বলো যে কোনো কিছুতেই প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে যে কোন যা কিছুই পড়ছ বাংলাতে সেটাকে তুমি চেষ্টা করো ইংলিশে ট্রান্সলেট করার তাহলে কিন্তু তোমাদের এই যে অভ্যেসটা তৈরি হবে মাথার মধ্যে এই প্রসেসটা সময় চলবে এবং যত প্র্যাকটিস করবে বিষয়টা তত বেশি ইজি হবে ঠিক আছে আজকে প্রথমে আমি যে ট্রান্সলেশনটা করাচ্ছি ফার্স্ট ক্লাসে এটা কিন্তু একটা গল্প যেটা আমরা অনেকেই জানি ওকে কিন্তু গল্পটা আমি বেসিক্যালি নিয়েছি স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা তিনি যে শিকাগো সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন সেখান থেকে আমি এই পোর্শনটুকু নিয়েছি ঠিক আছে এবং এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা তোমরা অনেকেই বলতে পারো খুব পরিচিত গল্প কিন্তু তোমাকে দেখতে হবে গল্পটার মধ্যে দিয়ে কি বলার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু তোমাকে ট্রান্সলেশনের মধ্যে ধরতে হবে ওকে তাহলে আমি শুরু করছি আজকের ট্রান্সলেশন একটি ব্যাং একটি কুয়োর মধ্যে বাস করিত সে বহুকাল সেইখানে আছে যদিও সেই কুয়োতেই তাহার জন্ম এবং সেইখানেই সে বড় হইয়া উঠিয়াছে তথাপি ব্যাংটি আকারে অতিশয় ক্ষুদ্র ছিল একদিন ঘটনাচক্রে সমুদ্র তীরের একটি ব্যাং আসিয়া সেই কূপে পতিত হইল মানে সেই কূপে মানে সেই কুয়োতে সে পড়ে গেল কুপমন্ডুক জিজ্ঞাসা করিল কুপমন্ডুক শব্দটা মানে হচ্ছে যে কূপের মধ্যেই রয়েছে মানে যে কুয়োর ব্যাংক যাকে আমরা যদি সহজ বাংলায় বলি তো সেই কুয়োর ব্যাংকটি জিজ্ঞাসা করিল কোথা থেকে আসা হচ্ছে তুমি কোথা থেকে আসছ সমুদ্র থেকে আসছি সমুদ্র সে কত বড় তা কি আমার এই কুয়োর মতো বড় এই বলিয়া কুপমন্ডুক কূপের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে লাভ দিল তাহাতে সাগরের ব্যাং বলিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি করে ইহা শুনিয়া আর একবার লাভ দিয়া জিজ্ঞাসা করিল তোমার সমুদ্র কি এত বড় মানে আমরা দেখতে পাচ্ছি যে কুয়োর ব্যাং সে তার কুয়োর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে লাভ দিচ্ছে এবং সে মনে করছে কত বড় জায়গাটা তো সমুদ্র কি এই কুয়োর থেকে বড় কখনোই নয় সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছ ইহাতে কুপমণ্ডুক বলিল আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না এ নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব একে তাড়িয়ে দাও তাহলে ফাইনালি যেটা আমরা দেখলাম বা এই গল্পটা আমরা অনেকেই জানি কারণ গল্পের যে সার কথা সেটা হচ্ছে যে কূপের ব্যাং বা কুয়োর ব্যাং যে কখনো বাইরের পৃথিবী দেখেনি তার কাছে মনে হয় ওই কুয়োর ওইটুকু ওয়ার্ল্ড তার সমস্ত কিছু অনেক বড় তাকে বাইরের জগতের সম্পর্কে তার যে যোগাযোগ তার কোনো আইডিয়া নেই কুয়োর বাইরে যে একটা আউটসাইড ওয়ার্ল্ড আছে সেখানে অনেক কিছু জানার আছে দেখার আছে শেখার আছে সেটা কিন্তু সে মনে করে না ঠিক আছে সো তার কাছে কুয়োর ওই ছোট্ট জগৎটাই তার সমস্ত জীবনের একটা বড় তুমি আশ্রয় বলতে পারো এবং তার বাইরের জগৎকে সে কিন্তু জানেও না জানানোর চেষ্টা করলে সে ভয় পায় স্বীকারও করে না এবং এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলি যে যার আউটলুকটা ছোট আউটলুকটা খুব কম তাকে আমরা বলি কুয়োর ব্যাং তুই না একটা কুপমন্ডু কুয়োর ব্যাং মানে তার আউট নলেজটা খুব কম আছে তার আউটলুকটা অনেক ন্যারো সংকীর্ণ অর্থে আমরা বলে থাকি এই যে প্যারাগ্রাফটা আমি বললাম সেই প্যারাগ্রাফটাকে এবার তোমায় ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরাজি আমি এক একটা করে লাইন ধরে ধরে আমি কিন্তু ট্রান্সলেটটা করছি প্রথমে একটি ব্যাং একটি কুয়োর মধ্যে বাস করিত দেখো বাস করিত এটা কিন্তু একটা পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে তাই তো তুমি তুমি এটা বাস সেটাকে লিখতে পারো আ ফ্রগ একটা ব্যাং ব্যাং মানে ফ্রগ ফ্রগের আগে এ বসবে আর্টিকেল এ ফ্রগ বিকজ এটা কনসোন্ট কনসোন্টের আগে আমরা জানি তুমি এখানে এ বসাবে সো ফ্রগ লিভড লিভড মানে বাস করতো সিম্পল পাস্টেন্স ইন আ ওয়েল ওয়েল মানে হচ্ছে কুয়ো সো আ ফ্রগ লিভড ইন আ ওয়েল ওকে সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম তারপর বাদ বাকি যে অংশটা রয়েছে সেন্টেন্সে সো আমরা এইভাবে একটা সিম্পল পাস্টেন্স দিয়ে সেন্টেন্সটা তৈরি করলাম এরপরে বলছে সে বহুকাল সেইখানে আছে মানে সে অনেক বছর ধরে সেখানে বসবাস করে তাই তো তাহলে সে দেখো এখানে কোর ব্যাং ব্যাঙের এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে তুমি কিন্তু ইট বলতে পারো তুমি এখানে ছেলে বা মেয়ে সেটা না বলে তুমি এখানে ইট বলতে পারো ওকে সো ইট হ্যাড লিভড দেয়ার সেখানে বসবাস করেছে সেখানে বসবাস মানে বহুকাল ধরে সেখানে আছে সো হ্যাড লিভড দেয়ার এটা কিন্তু আমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি ফর এ ভেরি লং টাইম অনেকটা সময় ধরে ফর এ ভেরি লং টাইম ভেরি লং টাইম অনেকটা সময় ধরে বহুকাল ধরে সেখানে সে বসবাস করছে তুমি এখানে ম্যানি ইয়ার্স বলতে পারো সেটাও বলা যেতে পারে বা যেহেতু এখানে কোনো ইয়ার বা অনেক বছরের কথা বলছে না অনেকটা সময়ের কথা বলছে সেক্ষেত্রে আর ভেরি লং টাইম এর পরে সেন্টেন্স আছে যদিও সেই কুয়োতেই তাহার জন্ম এবং সেইখানেই সে বড় হইয়া উঠিয়াছে তথাপি ব্যাংকটি আকারে অতিশয় ক্ষুদ্র ছিল বলছে যদিও সেই কুয়োতেই তার জন্ম এবং সেখানেই সে বড় হয়েছে তা সত্ত্বেও ব্যাংকটি আকারে অতিশয় ক্ষুদ্র ছিল খুব ছোট ছিল ব্যাংকটি সেটাকে তুমি কিভাবে বলতে পারো দেখো যদিও বলছে এখানে তাই তো যদিও আমরা জানি দো দো সেই কুয়োতেই তার জন্ম এবং সেখানেই বড় হয়ে উঠেছে দো ইট ওয়াজ বর্ন আমরা কিন্তু যখন কারো জন্মের কথা বলি ইট ওয়াজ বর্ন হি ওয়াজ বর্ন শি ওয়াজ বর্ন আমরা কিন্তু এভাবে কথাটা বলি প্যাসিভ ভয়েসে সো ইট ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ব্রট আপ এটাও মানে সে কিন্তু সেখানে বেড়ে উঠেছে বড় হয়ে উঠেছিল দেয়ার সেখানে সো এইটা পুরোটাই কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ইউজ করলাম ইট ইট ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ মানে ইট ওয়াজ বর্ন দেয়ার অ্যান্ড ইট ওয়াজ ব্রট আপ দেয়ার দুটোকে একসাথে করে ইট ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ দেয়ার এটা করা হয়েছে এবারে তথাপি আছে তার সত্য তথাপি এটাকে তুমি ইয়েট বলতে পারো ইয়ট বলতে পারো তথাপি ব্যাঙটি আকারে অতিশয় ক্ষুদ্র মানে প্রচন্ড ছোট ছিল ইট ওয়াজ আ ভেরি লিটল ফ্রগ ইট ওয়াজ আ ভেরি লিটল ফ্রগ খুব ছোট ছিল ব্যাঙটি ইট ওয়াজ আ ভেরি লিটল ফ্রগ এরপরের সেন্টেন্স একদিন ঘটনাচক্রে সমুদ্র তীরের একটি ব্যাং আসিয়া সেই কুয়োতে পতিত হইল পড়ে গেল এখানে ঘটনা ঘটনাচক্রে বলছে ঘটনা ঘটনাচক্রে মানে ইনসিডেন্টালি ইনসিডেন্টালি ওকে সো ওয়ান ডে একদিন ইনসিডেন্টালি সমুদ্র একটি ব্যাং ওকে তাহলে অ্যানাদার ফ্রগ অন্য একটি ব্যাঙ অ্যানাদার ফ্রগ এটা কিন্তু আমাদের সাবজেক্ট মানে ওয়ান ডে ইনসিডেন্টালি একটি ব্যাং সমুদ্র একটি ব্যাঙ তাহলে এই সমুদ্র একটি ব্যাং এটা আমাদের সাবজেক্ট এটাকে কিভাবে আমি ট্রান্সলেট করতে পারি অ্যানাদার ফ্রগ দ্যাট লিভড ইন দি সি দ্যাট লিভড ইন দি সি সমুদ্র তীরের একটি ব্যাং এটা মানে কিন্তু তুমি বলতে পারো সমুদ্রেই বসবাস করে সো দ্যাট লিভড ইন দি সি ওকে এটা আমাদের কিন্তু সাবজেক্ট অ্যানাদার ফ্রগ দ্যাট লিভড ইন দি সি এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট সে কি করলো আসিয়া সেখানে আসলো এবং সেই কুয়োতে পতিত হলো সে এখানে আসলো এবং পতিত হলো এই দুটো দুটো কাজ আছে কিন্তু এখানে আসলো এবং কুয়োতে পড়ে গেল এই দুটো কিন্তু ক্রিয়া এখানে দুটো ভাব রয়েছে সো কেম এসেছিল যেহেতু পাস্ট টেন্স করছি অ্যান্ড ফেল এবং পড়ে গেল দেখো দুটো ভাব আছে কিন্তু এখানে আসলো এবং পড়ে গেল কেম অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়েল কুয়োর মধ্যে ইন টু দ্য ওয়েল কুয়োর মধ্যে নদীর মধ্যে সো ইন দ্য ওয়েল ইন দ্য রিভার ভাবে ইনটু এই প্রেপোজিশনটা আমরা ইউজ করি সো ওয়ান ডে ইনসিডেন্টালি অ্যানাদার ফ্রগ দ্যাট লিভড ইন দি সি কেম অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়েল এরপর কুপমন্ডুক জিজ্ঞাসা করিল কোথা থেকে আসা হচ্ছে মানে কোথা থেকে তুমি আসছো কোথাকার লোক তুমি দ্য ফ্রগ অফ দ্য ওয়েল দেখো কুপমণ্ডুক মানে কুপেতে যে থাকে কুয়োতে যে থাকে সেই যে মেন্ডাক যেটাকে হিন্দিতে বলে মেন্ডাক মানে ফ্রগ সো দ্য ফ্রগ অফ দ্য ওয়েল এরকমভাবে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি যে দ্য ফ্রগ অফ দ্য ওয়েল মানে কুয়োর যে ব্যাং দ্য ফ্রগ অফ দ্য ওয়েল তাকে কুপমণ্ডুক বলা হয় এইরকমভাবে বলতে পারে দ্য ফ্রগ অফ দ্য ওয়েল জিজ্ঞাসা করলো আর্স্ট তিনি জিজ্ঞাসা করলেন এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে কমা কোটেশন আছে মানে এটা ন্যারেশন করতে হবে ডাইরেক্ট স্পিচে সেরকম ভাবে তুমি লিখতে পারো দ্য ফ্রগ অফ দ্য ওয়েল আস্ট কোথা থেকে আসা হচ্ছে ওয়ের আর ইউ ফ্রম দেখো তুমি এখানে বলতে পারতে ওয়ের আর ইউ কামিং ফ্রম বলা যেতে পারতো কিন্তু এরকম ভাবে যদি বলো ওয়ের আর ইউ ফ্রম এটার মানে কিন্তু একই জিনিস বোঝায় তুমি কোথা থেকে আসছো ঠিক আছে এখন সে সমুদ্র সমুদ্র থেকে উঠে আসছে সেরকম তো বলতে পারে না সো সে বলতে পারে যে সমুদ্র থেকে আসছি সমুদ্র থেকে আসছি মানে আই এম ফ্রম দ্য সি আমি সমুদ্র থেকে আসছি মানে সমুদ্র থেকে উঠে আসছি সো সো এরকম বলা যেতে মানে এম কামিং আউট অফ দ্য সি সেরকম বলা যায় না সো বলছে আম ফ্রম দ্য সি ধরো তোমাকে যদি কেউ নর্মালি জিজ্ঞেস করো ওয়ার আই ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় বসবাস করো সো ইউ ক্যান ইউ ক্যান সে আই আম ফ্রম কলকাতা ঠিক আছে বা আই লিভ ইন কলকাতা আই এম ফ্রম কলকাতা আমি কলকাতা থেকে আসছি বা আই এম ফ্রম ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে আসছি সেরকমভাবে কথাটা বলা যায় সো আই এম ফ্রম দ্য সি আমি সমুদ্র থেকে আসছি এই কথা বলা পর কুয়োর ব্যাংকটি বলছে সমুদ্র সে কত বড় তা কি আমার কুয়োর মতো বড় সে বলছে কি সমুদ্র তাই তো দ্য সি কোয়েশন করছে এখানে আমার মনে হয় কোয়েশনে থেকে এক্সক্লামেশন মার্ক দিলে বেশি সুবিধা হতো অবাক হচ্ছে সমুদ্র কিন্তু যেহেতু এখানে কোয়েশনে আমরা কোয়েশন দেখতে পাচ্ছি তাই আমাদেরকে এখানে ট্রান্সলেশনের কোয়েশন দিতে হচ্ছে সো দ্য সি কোয়েশন করলো সে কত বড় হাউ বিগ ইজ দ্যাট হাউ বিগ ইজ দ্যাট কোয়েশন করা হচ্ছে ওয়ার্ডটা সামনে আছে তারপরে আমাদের ভব আছে ঠিক আছে তারপরে আমাদের সাবজেক্টটা আছে সো হাউ বিগ ইজ দ্যাট কত বড় সেটা তা কি আমার কুয়োর মতো বড়ো মানে আমার কুয়ো আর তোমার এই সমুদ্র দুটো কি একই রকম বড় এখানে দেখো আমি কম্প্যারিজেন করলাম বাট এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে রয়েছে দুটোকে সমান বলা হচ্ছে কোনোটার থেকে কেউ বড় বলে বলছে না দুটোই সমান বলা হচ্ছে সো যখন আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করবো এজেকটিভের ক্ষেত্রে তখন আমরা কীভাবে বলবো তখন আমরা অ্যাজ তারপর এডজেক্টিভ তারপরে অ্যাজ বলবো অ্যাজ তারপর এডজেক্টিভ তারপর অ্যাজ বলবো সো ইজ ইট অ্যাজ বিগ অ্যাজ মাই ওয়েল এটা কি আমার কুয়োর মতোই বড় ইজ ইট অ্যাজ বিগ অ্যাজ মাই ওয়েল এই বলিয়া কুপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে লাভ দিল এই বলিয়া কুপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে লাভ দিল হি টুক আ লিপ দেখো সাবজেক্টকে কুপমণ্ডুক মানে এই যে ব্যাংকটির কথা বলা হচ্ছে সে কি করলো ভার্ভ কোনটা লাভ দেওয়া ভার্ভ হচ্ছে লাভ দিল তাই তো তাহলে হি টুক a লিভ টুক a লিপ তুমি এখানে jumped বলতে পারতে বাট জাম্প বলার থেকে আমি বলবো টুক আ লিপ লাভ দেওয়া এটা অনেক বেশি শুনতে ভালো লাগে অনেক বেশি তুমি বলতে পারো যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে বেশি ভালো মানায় সো হি টুক আ লিপ লিপ মানে লাভ দেওয়া ঠিক আছে টুক আ লিপ লাভ দিল ফ্রম ওয়ান সাইড অফ দ্য ওয়েল কূপের এক প্রান্ত ওয়ান সাইড অফ দ্য ওয়েল টু দি আদার অন্যদিকে লাভ দিল একদিক থেকে অন্যদিকে লাভ দিলো বলছে এই বলিয়া এই বলিয়া মানে আফটার সেইং দিস এই কথা বলার পরে সে এই লাফটা দিল তাই তো আফটার সেইং দিস এখানে দেখো আফটার সেইং দিস এই বলিয়া তোমরা এখানে কিন্তু সাথে আইন যে যোগ করে পার্টিসিপাল ইউজ করতে পারো সো এই বলিয়া আফটার সেইং দিস ওকে এরপরে তাহাতে সমুদ্রের ব্যাংক বলিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি করে এখন সমুদ্রের ব্যাঙ সে তো সমুদ্র থেকে আসছে সে সমুদ্রর বিশালতা সম্পর্কে জানে কিন্তু কুয়োর ব্যাংক তার তো সমুদ্রের বিশালতা সম্পর্কে কোনো আইডিয়া নেই তখন সমুদ্রের ব্যাঙ্ক বলছে তুমি সমুদ্রের সাথে তুমি ছোট্ট একটা কূপের তুলনা করছো কি করে করছো মাই ফ্রেন্ড এখানে ওহে ভাই বলছে মানে হ্যালো ব্রাদার এরকম তো বলা যায় না ও হে ভাইতে সো মাই ফ্রেন্ড হিসাবে তুমি বলতে পারো ওকে বাই বা মাই ব্রাদার তুমি এখানে বলতে পারতো কোনো অসুবিধা নেই সেই দ্য ফ্রগ অব দ্য সি দেখো সমুদ্র ব্যাং ফ্রগ অব দ্য সি ওকে এরপরে ও হে ভাই তারপর দেখো আবার আমি এখানে কমা কোটেশান দিয়ে একটা ডাইরেক্ট স্পিচ শুরু করছি এরকম একটা স্টাইল মানে প্রথমে তুমি একটা অ্যাড্রেস করলে কমা কোটেশন দিয়ে তারপর কে বলছে সেটা লিখলে কাকে বলছে লিখলে তারপর আবার কমা কোটেশন দিয়ে বাদ বাকি উক্তিটা লিখলে এটা একটা স্টাইল কিন্তু লেখা সো বলছে তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্র তুলনা করবে কি করে এখানে তুমিটা সাবজেক্ট তাই তো এবং ভাবটা কী ভাবটা তুলনা করা কম্পেয়ার করা কিন্তু এখানে কোয়েশন করছে তাই তো তুমি কিভাবে কোয়েশন করছে কি করে কি করে তুলনা করবে কি করে মানে কী ভাবে এটা ইংরেজিতে কি হাও এটা ডাব্লিউএচ শব্দটা হচ্ছে হাও তার মানে একটা ডাব্লু এইচ ওয়ার্ড হবে কি করে বা কিভাবে তুমি এটা তুলনা করছো সো হাও এবং পরে আমরা যেন এখানে ডু বসাবো কারণ আমার হচ্ছে কম্পেয়ার কম্পেয়ার আমাকে কিন্তু একটা হেল্পিং দরকার এইচ ওয়ার্ড এর পরে বসানোর জন্য সো হাউ ডু তারপরে তুমি ইউ সাবজেক্ট বসালাম হাউ ডু ইউ তারপরে মেইন ভাব কম্পেয়ার হাউ ডু ইউ কম্পেয়ার তুমি কি করে তুলনা করবে কার সাথে কার তুলনা করবে কম্পেয়ার দ্য সি সমুদ্র উইথ ইয়ার লিটল ওয়েল তোমার ছোট্ট কুয়োর সাথে সমুদ্র তুলনা করবে তুমি কিভাবে তোমার ছোট্ট কুয়োর সাথে সো হাউ ডু ইউ কম্পেয়ার দ্য সি উইথ ইয়ার লিটল ওয়েল ইহা শুনিয়া কুপমণ্ডুক আর একবার লাভ দিয়া জিজ্ঞাসা করিল তোমার সমুদ্র কি এত বড় মানে মূর্খের আস্ফালন যাকে বলে সো এই কথা শুনে কুয়োর ব্যাংটা লাভ দিয়ে আবার জিজ্ঞাসা করল। তোমার সমুদ্র কি এত বড় দেখো আমি কতটা লাভ দিচ্ছি কত বড় আমার কুয়োটা হিয়ারিং দিস ইহা শুনিয়া এই কথা শুনিয়া হিয়ারিং দিস ফ্রগ ফ্রগ ওয়েল কুপ মানে যে ফ্রগ ওয়েল আবার একবার লাভ দিল টুক অ্যানাদার লিপ টুক অ্যানাদার লিপ আর একটা লাভ দিল্ড এবং জিজ্ঞাসা করলো অ্যান্ড আক্স বলল তোমার সমুদ্র কি এত বড় easier see so big easier see so big তোমার সমুদ্র কি এত বড় এই যে সো বিগ মানে এত বড় এখানে বোঝানো হচ্ছে সো easier সি so বিগ সমুদ্রের সঙ্গে কোড় তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছো এবার এই কথা শুনে সমুদ্রের ব্যাঙ্কটা বলছে মানে তোমার ছোট কোড়শ তুমি সমুদ্রের তুলনা করছো তুমি একটা মূর্খের মতো প্রলাপ বকছো বাজে বকছো দেখো এই যে প্রলাপ বকছো মানে বাজে বকছো এটা তোমাকে সেন্সটা বুঝতে হবে এটার মানে হচ্ছে কথা কথা বলা বলা বোকার মতো কোনো হয় না তখন তুমি নন কথা বলতে পারো তাই জন্য বলা হচ্ছে হোয়াট ননসেন্স ডু ইউ স্পিক এই যে মূর্খের মতো প্রলাপ বোকছো হোয়াট ননসেন্স ডু ইউ স্পিক কি করে টু কম্পেয়ার দ্য সি উইথ দ্য ওয়েল সি এর সাথে ওয়েলের তুলনা করে তুমি যে মূর্খের মতো কথা বলছো কথা বলছো আজে বাজে কথা বলছো টু কম্পেয়ার দ্য দ্য সি উইথ ওয়েল এই কথা শুনে ইহাতে বলিল আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না দেন দ্য ফ্রগ অব দ্য ওয়েল কুয়োর ব্যাং ফ্রগ অব দ্য ওয়েল সেইড বলেছিল আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না এখানে তুমি বলতে পারো যে তোমার সাবজেক্টটা কোনটা কিছুই হতে পারে না তাই তো এই যে কিছুই হতে পারে না এখানে তুমি নাথিং বলবে কিছুই হতে পারে না নাথিং এটা তোমার সাবজেক্ট তারপরে হতে হতে পারে পারে না না নাথিং ক্যান ক্যান বি বি বড় বিগার দ্যান মাই ওয়েল এখানে বিগার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে ফর্ম এবং তারপরে দেন বসাই সো কার সঙ্গে তুলনা করছো নাথিং এর সাথে তোমার ওয়েলের তুলনা করছো যে কোনো কিছুই ক্যান বিগার দ্যান মাই ওয়েল কোনো কিছুই আমার ওয়েলের তুলনায় বড় হতে পারে না ঠিক আছে পৃথিবীতে এর চেয়ে কিছুই থাকতে পারে না মানে এর চেয়ার বড় কিছুই থাকতে পারে না এটাই বলার চেষ্টা করা হচ্ছে সো দে ক্যান বি পৃথিবীতে এর চেয়ার কিছুই থাকতে পারে না এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি দেয়ার দিয়ে বলতে পারো দিস দিয়ে বলতে পারো সো দে ক্যান বি নাথিং বিগার দ্যান দিস ইন দিস ওয়ার্ল্ড দে ক্যান বি নাথিং বিগার দেন দিস ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে এর থেকে বড়ো আর কিছুই হতে পারে না এ নিশ্চয়ই মিথ্যাবাদী মিথ্যে কথা বলে সো দিস ফেলো দিস ফেলো এ মানে কি এ মানে এই যে সমুদ্রের ব্যাঙের কথা বলা হচ্ছে তো এই মানুষটি বা এই প্রাণীটি এরকমভাবে আমরা কথাটা বলি সো এই লোকটি এরকমভাবে বাংলায় কথা বলি এখন এখানে তো লোকটি বলা যাচ্ছে না এই ব্যাংটি সো দিস ফেলো এই ব্যাংটি দিস ফেলো ঠিক আছে ইজ এ লায়ার সে কিন্তু একটা মিথ্যা বাদে লায়ার মানে হচ্ছে মিথ্যে কথা বলে যে অতএব অতএব মানে সো অতএব একে তাড়িয়ে দাও সো টার্ন হিম আউট টার্ন হিম আউট একে তাড়িয়ে দাও কিংবা সো ড্রাইভ হিম অবে এটাও তুমি বলতে পারতে বা সো টার্ন হিম আউট একে তাড়িয়ে দাও তাহলে আমরা দেখতে পেলাম এইভাবে আমরা যে ট্রান্সলেশনটা করতাম করলাম সেটাকে কিন্তু তোমরা আক্ষরিক অর্থে ট্রান্সলেট করলে আবার ভাবটা বুঝেও কিন্তু ট্রান্সলেট করলে বেশ কিছু জায়গাতে আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি ট্রান্সলেশন নিয়ে কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল খুব সোজা একটা ট্রান্সলেশন করালাম এবং আস্তে আস্তে ট্রান্সলেশনটা আমরা কঠিন দিকে যাব যেরকম পরীক্ষাতে আসে বিভিন্ন প্রিভিয়াস ইসে পরীক্ষা আমরা সলভ করব। আমরা দেখবো পরীক্ষাতে কী ধরনের ট্রান্সলেশনগুলো আসছে কীভাবে তোমরা সেটাকে সহজে সলভ করতে পারো সো ক্লাসগুলো তোমরা দেখো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করো পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ